natin baluati. Pwede, madumi no ta. Pwede kanta ate. Amate, pwede. Ipuno ate, o ipuno. Natabi pun. Tagtaki. Apo adita. Pepo ate natin. নমস্কার, সবাই কেমন আছেন? চলে এসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন তো? আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে এসছি। আজকে দুটো বেশ ভালো আইটেম আছে। চিকেন আর আছে এঁচোড় আর গলদা চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি হবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। একদম বাড়ছে না কিন্তু। প্রথমে দিয়ে দিচ্ছি দই, ম্যারিনেট করে রাখবো। চিকেনটা আজকে দই দিয়েই বানাবো। দই দিয়ে করলে কিন্তু চিকেন খুব সফট হয়, খেতে ভালো লাগে। দই দিয়ে আমি প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি লবণ। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর প্রচুর শেয়ার করুন। মোটামুটি আপনাদের পছন্দ মতো করতে পারছি কি না জানি না, করার চেষ্টা করছি। যেমন ভিডিও দেখতে চান শেয়ার করুন আমাদের সঙ্গে, আমাদেরও বুঝতে সুবিধে হবে। এবারে দেব বাটা মশলাগুলো। এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গে বেটে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। সামান্য একটু সর্ষে তেল, মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দেব। আবার গলদা চিংড়ি, সেগুলো অনেকটাই বড় ছিল, এগুলো ছোট। আজকে এঁচোড় দিয়ে হবে। এই আজকেরও নিয়ে এসছে, এই বড় দাঁড়াগুলো ভেঙে দিয়েছে। ওই সেদিন বলেছিলাম যে ওই সুবিধার জন্য বড় দাঁড়াগুলো ভেঙে দেয়। আজকের মানে সেদিন খুব টাটকা ছিল, ওই জন্য একা একা বেরোচ্ছিল না। ওই মাথার খোলগুলো আজকের বেরিয়ে যাচ্ছে, তো আমি বের করে দিচ্ছি। এই জন্য খাদ্যনালী চিংড়ি মাছগুলো, গলদা চিংড়িগুলো সব কেটে নিয়েছি আমি। এবারে এঁচোড়টা কাটবো হাত ধুয়ে। এঁচোড় কাটবো, তেল নিয়ে নিয়েছি, বুটির গায়েও একটু মাখিয়ে দিই। এঁচোড় তো মানে এই সময়ে সবাই খায়, তো খেতে খুবই ভালো লাগে। এগুলোকে অনেকে বলে গাছ পাঠা। কেটে নেবো এবারে
প্রচুর আটা হবে। কচি হলে ভালো না? কচি আছে, কচি মানে একদম মানে বীজই হয়নি, আর একটু তেল নিলে ভালো হতো। আচ্ছা, হাতে একটু তেল নিয়ে নি। তবে আমাদের ঘরে হয়েছিল, টেস্ট পাওয়া যায়। হ্যাঁ, একদম কচি ছিল, পোকা লেগে গেছে বলে তুলে এনেছিল মা। তো সেটা তো একদম কচি ছিল, দারুণ। মানে রান্না করার সময় আমি ভেবেছি যে মনে হয় সেদ্ধ হয়নি, কিন্তু এত সুন্দর খেতে লাগছে। আর আর কচি থাকলেই কিন্তু ছেড়ে যাওয়ার ভয়টা থাকে না, একটু বড় হয়ে গেলে সেটা ছেড়ে যায়, মানে বীজ হয়ে গেলে, বীজ তৈরি হয়ে যায় তখন। মাঝের এই অংশটা বাদ দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু অনেকে নিয়ে নেয়, খুব কচি হলে এগুলো নিয়ে নেওয়া যায়। এটা একদম কচি, ভালো হবে খেতে। এঁচড় কেটে ধুয়ে এনেছি, এবার আমি সেদ্ধ করে নেবো এঁচড়গুলো। নুন হলুদ দিয়ে সেদ্ধ করব। আমি এঁচড়ের সঙ্গে একটু আলুও দিয়েছি, দু চারটে টুকরো, খুব বেশি না। আর এটাতে আমি একটু বড় বড় কেটেছি, বড় বড় কাটলে দেখতেও ভালো লাগে। লবণ, হলুদ সেদ্ধ করে নেবো আমি। আমি এবার চিকেনটাই করবো। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি গোটা জিরে, একটু গরম মশলা থেতো করে দিলে হয়, আমি শেষে দেব, এই জন্য এখন দিচ্ছি না। টমেটো, এবার আমি ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা হচ্ছে, আর এদিকে এঁচড় আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম, সেদ্ধ একদম হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কষা প্রায় কমপ্লিট, এবারে জল দিতে হবে, তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, গরম জলই দেবো। তো একটু ঢাকা দিয়ে দিই, সবে নেড়েছি। এদিকে আমি আলু ভেজেছিলাম, আলু ভাজা হয়ে গেছে, এবারে এঁচড়টা আমি একটু ভেজে নেব। এবারে দেবো আমি চিনি, ধনে গুঁড়ো, এগুলো সব ভেজে গুঁড়ো করেছি, এই জন্য আমি শেষেই দিলাম, শেষে মানে জল দেওয়ার আগে আর কি। জিরে, এটাও গুঁড়ো, মেরে দিচ্ছি। এবারে আমি গরম জল দিয়ে দিলাম, কাঁঠালগুলো ভাজা করে নিয়েছি, চিংড়িটা আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর এ তো ভাজা হয়ে গেছে এঁচড়, এবার আমি চিংড়িগুলো ভেজে নিই। গলদা চিংড়ি ভাজা হয়ে গেছে, অল্প নিয়ে নিচ্ছি। এবারে এঁচড়ের রান্নাটা করব। শুকনো লঙ্কা, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা,
আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার দেব এঁচো লবণ লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম একটু দিলাম দিচ্ছি চিনি চিংড়ি মাছ গলদা চিংড়ি এবার দিচ্ছি গরম ময়লা গুঁড়ো চিকেনটা প্রায় হয়ে এসছে এবারে দিচ্ছি ঘি হয়ে গেছে এবারে জল দিয়ে দেব রান্না প্রায় হয়ে গেছে এঁচোর চিংড়ি এবারে আমি উপর থেকে গরম মশলাটা দিয়ে দেব অনেকদিন পরে চিকেন খাচ্ছে নাকি মুন ভালো আছে না বলে দিল না বলে দিল নাকি আচ্ছা চলে এসছি রান্না বান্না করে মুনের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আমরা বসে পড়লাম সবাই বসে পড়ুন আমাদের সঙ্গে আজকে রান্না হয়েছে আলু ভাজা গোল গোল করে আলু ভেজেছি এটা ডাল মুগ ডাল এটা এঁচোড় এঁচোর চিংড়ি এটা গলদা চিংড়ি আর চিকেন একদম কষা কষা করা হয়েছে আলু ছাড়া আর আছে চাটনি পেঁপের চাটনি কাজু কিশমিস দিয়ে পেঁপের চাটনি হলুদ ছাড়া পেঁপের চাটনি কাজু কিশমিস দিয়ে শুরু করছি প্রথমে ডাল আর গোল গোল আলু ভাজা দারুন তো খাওয়া দাওয়া আজকের ডাল
কমপ্লিট তোমার আছে এই গোলদা চিংড়ি দিয়ে এঁচুর চিংড়ি দিয়ে এঁচোড় মানে তো ভালো লাগারই কথা ভালো খুবই ভালো মুনি মাথারা সুন্দর চিবিয়ে চিবিয়ে খেয়েছে যেটা বলছো যে ছাল আর একটু সামান্য তুললে চলতো কিন্তু এঁচোরটা মানে একটু শুকনো ছিল তো কাটতে ঠিকঠাক কাটা যাচ্ছিল না তার জন্য হয়তো একটু একটু থেকে গেছে চিংড়ি পড়লে সেন চলে আসে এবারে বাকি পড়ে আছে আমি বললাম যে লেগ পিসটা নাও আমাকেই দিয়েছে না লেগ পিস নাও লেগ পিস তো মুরগি দু পিস থাকে মুরগির দুটো লেগ থাকে দোকানদারকে বলতে দুটোই দিয়েছে তো আমি জানি মা খাবে মা বলো না তুমি খাওয়া আজকে ঠিক আছে গেলে একটা মার জন্য বরাদ্দ আছে মা সুস্মিতাই খাবে লেগ খাত আমার পানি হাঁটবার তুমি দানা নিয়েছো যেন দানা নিয়ে উড়বে উড়বো চিকেনটা কি সফট হয়েছে এত খেতে ভালো হয়েছে একদম সফট
লেগ নিয়ে আমার ডানাও আছে। খেয়ে নিচ্ছে বলছে না, চিকেন গুলো দারুন হচ্ছে। মাটন মাটন ফ্লেভার চলে আসছে। আর বাবা তো চিকেন খায় না, চিকেন মটন কিছু খায় না। মাসুমিতাই খাক লেক বা ভালো ধরনের বীজগুলো খাক, মেয়ে এখন লেক খেতে পারে না, মানে ও দিক না বড়ো হয় একটু লেকটা, মেয়ে বড়ো হয় মেয়েও খাবে লেক। খেতে খুব ভালো লাগছে। মা এখনো খায়নি, বলছে তোমরা খেয়ে নাও, বাবা চান করছে, তোমরা খেয়ে নাও, তারপরে বাবার সঙ্গে খাবো। আর মুনের কাছে বসে আছে, ও তো উঠে পারে, ঘুম খুব হালকা, খুব তাড়াতাড়ি উঠে পারে। যেটা সলিড ফিশ এত সুন্দর, মানে নরম হয়েছে, আমাদের একজন ভিউয়ার্সও বলেছিলেন যে চিকেনে ঘি দিতে। সুপার খাওয়া হচ্ছে, গ্রেভিটা দারুন হচ্ছে খেতে। চাটনিটা ট্রাই করেছো? কলা পাতায়
চিকেন খাওয়া হলো হয়ে গেল আমি সবসময় এইটার অপেক্ষায় থাকি এটা খেলে মুখের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় Complete. Dhaun khala. Ki. Bola. Tumha chani se jani. Bhog acha. To tum first ho gaya aaj ke. Ye paper chani. Puru chada. পেঁপে চাটনি গুলো হলুদ ছাড়াই হয় ভালো লাগে তাই বলে হলুদ দিলে যে হবে না তার নয় যে যেমন গুজি করে খেতে পারে থালা পরিষ্কার সবাই বলেন কম্বিনেশন করুন কম্পিটিশন করুন তা আমি তো মনে হয় ফার্স্ট হয়েই যেতে পারি কম্পিটিশন না তখন বেশি খুব তাড়াতাড়ি খাবে এখন করে করে খাচ্ছে তখন তাড়াতাড়ি খাবে না না সেরকম না তুমি তুমি জিতবে ফার্স্ট হবে হয়ে গেল আজকে তাহলে আসছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাবেন আজকে তাহলে আসছি হ্যাঁ টাটা